হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কুকিং রিয়াত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সকালে তো সমস্ত কাজ বলতে হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, সেই জন্য ঘরটা আজকাল মুছবো না, কারণ মানে ভিজে ভিজে টাইপের একটা লাগছে, মুছলে আবার একটা কিরকম একটা হয়ে যাবে, আর গলাটা ব্যথাও করছে, সেই জন্য আজকে আর জলটা ঘাঁটবো না, ওখানে আছে ধোয়াবো না, এমনি জাস্ট ঝাঁটিয়ে দেবো, শুধু ঘরটাই ঝাঁট দিয়ে ওখানে কোণে রেখে দিয়েছি। তো নাস্তা খেয়ে নেবো এখন, আর নাস্তা আজকে এনেছে, আজকে ইডলি এনেছে আর দুটো মুড়ি খেয়ে নেবো। তো ইডলি হয়তো এক প্লেটই এনেছে, হয়তো দেখতে হবে কি কি এনেছে, চিকের ভেতরে আছে তো সেই জন্য আমি বুঝতে পারিনি। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, আর স্কিপ না করে দেখতে থাকবে, ফুল ভিডিও কাজের ফাঁকে দেখবে প্লিজ। আর ভালো লাগলে একটি লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবে প্লিজ। আর অল নোটিফিকেশন বলে লেখা আছে, অলটাকে ক্লিক করে দেবে, আমি যখনই করি ভিডিও তোমাদের কাছে আপলোড করি না কেন, তোমরা সাথে সাথে দেখতে পেয়ে যাবে। আর চলো আর শেয়ার করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেন আমার পাশে থাকে সবাই। চলো দেখতে থাকো আর কমেন্ট করে জানাবে, কমেন্ট কি মানে কমেন্ট ভিডিও রিলেটেড কমেন্ট করবে কেমন লাগে, না হলে নাই শেয়ার, এগুলো তো মানে এমনি তো নর্মালি, তো কিছু মানে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করলে বেশ আমারও ভালো লাগে। তো দেখতে থাকো তাহলে, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। আর আমার পর এখনই এলো, এই যে এইদিকে বসে রয়েছে, তো হাই বলো। হাই। তো এখনই এলো, এই যে ইডলি না কি এনেছে, তো চলো খুলি কি কি আছে, তো তাহলে চলো দেখতে থাকো। আমাদের সকালে নাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে নাস্তাটা ছিল ইডলি, আমি খেয়েছিলাম আর ভাতটা খেয়েছিল আমার বর। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বর চলে গেছে, দোকানে চলে গেছে, আর খাওয়া দাওয়ার পরেই আমি পেয়ারা নিয়ে বসে পড়েছি পেয়ারা খাবো বলে। এই যে কালকে হচ্ছে পেয়ারা এনেছিল, তো ওই যে আর আমি মানে পেয়ারা খেতে প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড যাকে বলে। আগে যখন বিয়ের আগে আমাদের ঘরে একটা গাছ ছিল, পেয়ারাগুলো এইরকম সাইজের হতো, এর থেকে একটু বড় হতো হয়তো, কিন্তু এরকম সাইজের পেয়ারাটা হতো, খুব মিষ্টি। আমি সব মানে পেয়ারা ভাত খাওয়ার বদলে পেয়ারা খেতাম, এইরকম সময় গেছে আমার, এরকম প্রচন্ড পেয়ারা খেতাম আমি। তো এখন হচ্ছে এখানে এসে মানে এখানে এসে বেশ ভালোই, এখন তো পেয়ারার সিজন, তো এখন মানে কিনে এনেছে আজকে, আজকে নয় কালকে রাতে যখন সবজি বাজার করতে যাই তখনই কিনে এনেছিল। সবজি বলতে কিছু সবজি যেমন কিনিনি, ওই বরবটিটাই কিনেছিলাম। তো আজকে কি রান্না হয় দেখা যাক, আজকে বরবটি রয়েছে, ওলকপি, পুঁই শাক রয়েছে, কি রান্না করা যায় দেখা যাক। আজকে আর ঘরটোর মোচবো না, কারণ কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে তো সোয়েটারটা পরে যায়নি, জ্যাকেটটা পরে গেলে হতো হয়তো দোকানে, বৃষ্টি হয়েছে, গায়ে ঠান্ডা লেগেছে, মানে রাত্রিবেলা এত গলাটা ব্যথা, প্রচন্ড গলাটা ব্যথা লাগছে। তো আজকে হচ্ছে আর ঘরটা মোচবো না, ওখানটা আছে ধোয়াবো না, আজকে আর বেশি জল ঘাঁটবো না, তো জাস্ট রান্না করে আমি চান টান করে নেবো, তো আজকে আর বেশি তেমন কিছু কাজ টাজ করবো না। এখানে তো তেমন কিছু কাজও নেই, শুধু ওই মানে রান্না খাওয়া দাওয়া ঘরদোর মোছা এইসবই। আর আজকে সকালে হাঁটতেও যাইনি, আজকে আমি এমনি ঘরের ওখানটা মানে ওই যে মানে বাইরের যে ওখানে যে সেই ফাঁকা টাইপের থাকে না, সেখানটার কাছে হাঁটছিলাম, কারণ আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপর দোকানে কাজ ছিল, সেই জন্য আমার বড় বলে যেতে হবে না। আর ঠান্ডা লেগে গেছে তো, বৃষ্টি হয়েছিল কালকে, আজকেও গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল, প্রচন্ড ঠান্ডা, সেই জন্য আজকেও যাইনি, আর এমনি হেঁটে হেঁটে নিয়েছি। আর এইগুলো কি ব্যথা, সেই যে জিমের মতন যে করেছিলাম সেগুলো কি মানে এত শক্ত, কি ব্যথা প্রচন্ড, যে মানে করেছি বলে যে হ্যাঁ কালকে গেছিলাম বলে যে আজকে মনেটা হচ্ছে যে হ্যাঁ কালকে কিছু একটা করে এসেছি, জিম করে এসেছি। তো চলো একটু বসি, বা সবজি টবজি কি কাটি, একটু ব্রেন খাটাই যে কি রান্না হবে। আমার রান্না করার সময় কেউ যদি বলে দেয় যে কি রান্না হবে ঠিক আছে, না হলে এই জন্য কি মাথা খারাপ হয়ে যায় কি রান্না করি। তো চলো এখন একটু বসে বসে ব্রেনটা খাটিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি কি রান্না। ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ বসেছিলাম একটু, তো ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর বসিয়েছি ওলকপি সেদ্ধ। তো ওলকপিটা সেদ্ধ হালকা করে একটু ভাপ বুনিয়ে নেব, তারপর ভাজা করে নেব। তো ওলকপি ভাজা করব, ভাত করব, আর ডাল করব, ডালটা সেদ্ধ রাখবো, ডাল
ডালটা সেদ্ধ খেতেই ভালো লাগে, মুসুরির ডাল। আর ডালটা সেদ্ধ লাস্টে বসাবো, এখন ওলকপিটা সেদ্ধ হয়ে যাক, তারপর নামিয়ে ডালটা সেদ্ধ করতে বসাবো। আর তরকারি করব ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি। তো চলো, আর আমার হচ্ছে সবজিগুলো কাটা হয়ে গেছে, তো কাটতে কাটতেই ভাবলাম একটু মানে কেটে ধুয়ে টুয়ে ওলকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তারপর ভাবলাম যে একটু তোমাদের কাছে আসি, তোমাদের সামনে কথা বলতে আসি। তো এখন আমি কাটবো ভেন্ডি, ভেন্ডি আলু এইসব কেটে নেবো। আর ভেন্ডি আলু তরকারি করলে কিছু মশলা দেবো না, মানে সর্ষে বাটা দিয়ে আজকে করবো না, আজকে করবো পেঁয়াজ আর টমেটো দিয়ে। এইভাবে আমি অনেক সময় করে থাকি দুজনের তরকারি, বা সেই জন্য মানে ভালো লাগে বেশ টমেটো আর পেঁয়াজ দিয়ে সিম্পল ভাবে করতে ভালো লাগে। জিরে গুঁড়ো থাকলে হতো, কিন্তু জিরে গুঁড়োটা নেই আমার কাছে, গোটা জিরে আছে, ওটাকে আর গুঁড়ো করবো মানে করবো না। তো চলো দেখতে থাকো তাহলে তোমাদের সাথে তরকারিটা, মানে তরকারি তেমন কিছুই নয়, সিম্পল তরকারি একবার শেয়ার করেছিলাম তো আরেকবার শেয়ার করে দেবো। তো চলো দেখতে থাকো তাহলে। আর আজকে স্নান করবো ভাবছি গরম জলে, হিটারে গরম জলটা বসাবো, কারণ এত ঠান্ডা, বাইরে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা। আজকে দোকানে গেলে সোয়েটারটা পরে, মানে সোয়েটার বলতে পাতলা জ্যাকেট টাইপের ওটা পরে যাবো আজকে। তো চলো ভেন্ডিটা প্রত্যেকদিন হচ্ছে ধুয়ে কাটি, আজকে হচ্ছে আগে কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, একটু মানে হড়হড় করে জলটা বেরিয়ে যায়, মানে কড়াইতে যখন দিয়ে দিই তখন জলটা বেরিয়ে যায়, ওই জন্য মানে আমি আগে কাটার আগেই ধুয়ে নিই। তো সবাই ওই রকমই করে থাকে, কাটার আগে ভেন্ডি ধুয়ে নেয়। আজকে আমার মানে এতটুকু খেয়াল নেই যে ধুইবো বলে, কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিয়ে এলাম। তো এখন হচ্ছে এই যে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, সিটি পড়বে এরপর। তো প্রেসার কুকারে ভাতটা হচ্ছে শঁস করে আওয়াজ হতেই আছে, তো সিটিটা পড়ে যাক, তারপর আমি রান্নার দিকে যাব। রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে চান টান করে এই যে বেরিয়ে পড়েছি, এখন যাবো দোকানে। তো চলো যাই দোকানে, আর এই যে কর নিয়ে নিয়েছি আর চাবিটাও লাগিয়ে দিয়েছি। তো চলো যাই, কখন আসি দেখা যাক, আর কতটা কি ভিডিও করবো। তো চলো যাই, আজকে বাইরে বেশ ভালোই হচ্ছে, মানে রোদ বেরিয়েছে। আজকে এই নিচু রাস্তাটা যখন মানে খাওয়া দাওয়ার পরে যাই, এই নিচু রাস্তাটা দিয়েই যাই। এটা দিয়ে গেলে কি হয় মানে অতটা পেটে চাপ পড়ে না, সেদিকটাতে উঁচু তো সেই জন্য। হ্যাঁ মানে হালকা হালকা রোদ, বেশি রোদ নয়, হালকা হালকা রোদ বেরিয়েছে। তো চলো যাই, আর কি বলতো, হাতে করে ফোন ধরে ধরে ভিডিও করছি, তো সেই জন্য একটু বেশি নাড়াচাড়া করছি, নাড়াচাড়া হচ্ছে। যদি ট্রাইপডে কথা বলতাম তাহলে এতটা মানে নাড়াচাড়া হতো না। আমি এই মাত্র বলতে ওই 8টার দিকে দোকান থেকে বেরিয়েছি, এখন বেজে গেছে 9টা, কারণ আস্তে আস্তে একটু মানে দেরি হয়ে গেছে, কারণ একটু ঘুরে 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 পার্কে একটু ঘুরলাম, তো ঘুরে ঘুরে এসেছি, এখন তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। আর 20 তারিখে বলছে তো লকডাউন পড়বে, কি হয় জানি না, অতটা শুনছি কি হয় দেখা যাক। আর এসেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর আমার মুখটা দেখলে ঠোঁটটা দেখলে মনে হয় না যে মানে পাহাড়টা হাত ধুয়েছি, কারণ এটা লিকুইড, তো সব দিনই বলি তোমাদেরকে। থাকুক এখন, তো ভিডিওটা শেষ করার পরে তখন আবার মানে ভিডিওটা শেষ করা বলতে রান্নাটা করে নিই, তারপর মুখটা দিয়ে মুখটাই ফ্রেশ ওয়াশ করবো। তো এখন হচ্ছে ভাতটা ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছে, আর সেবেলা আর ভেন্ডির তরকারিটা একটু রয়েছে, আর ডালটা তো সেদ্ধ করছি, ডাল সেদ্ধটাই আমরা খাই মানে আমি সমরাইনি, কারণ তেলটা নিয়ে আমি কম খাবো, সেই জন্য ডাক্তার তেল খেতে বারণ করেছে, সেই জন্য একটু কম তেল দিয়েই আমি মানে যতটা পারি সেদ্ধটা রাখতে চেষ্টা করি, আর ভালোও লাগে আমার। পেঁয়াজ দিলে, ডালে পেঁয়াজ দিলে আমার এতটুকু ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে আমার ডালটা সেদ্ধ হচ্ছে আর ভাতটাও হচ্ছে একধারে, আর সেবেলা ভাত হচ্ছে আমাকে 2 বার রান্না করতে হয়েছে। আর মানে
সেই আগের মতো ছুঁয়ে গেছিল। অনেকে বলছিল জল কমের জন্য, কিন্তু জল কমের জন্য নয়, ওটা হচ্ছে সিটি বলতে ওই যেখানে সিটি হয় সেখানে নাট বল্টুটা ঢিলে হয়ে গেছিলো। আমার বর আবার এসে আবার টাইট করতে আবার খাওয়ার খেতে এসেছে, তাও আবার রান্না করতে তো বেশিক্ষণ লাগে না প্রেশার কুকারে, তারপরে আবার নাটটা ই করে আবার চাল দিয়ে আবার ভাত বসিয়েছি। তো সেবেলার ভাতটা তো একদম খাওয়া যায় না, কারণ ওপরে ভাতটা সাদা ছিল, নিচের ভাতটা ছুঁয়ে গেছে, কিন্তু ওই ভাতটা খেলে পেট খারাপ করবে, পেটের প্রবলেম হবে, সেই জন্য খাইনি। আর এখন আজকে রান্না এখন রান্না করবো ডাল সেদ্ধ, ভাত আর বরবটি ভাজা, দেখি দুটো যদি ডিম ভাজি ভাজবো। আর সেবেলা তো ভেন্ডি তরকারি ওই একজনের মতো হবে, মানে একটু রয়েছে রেখে দিয়েছি, ভালো লাগছিল বেশ সিম্পলভাবে তরকারি, ওই ভেন্ডি তরকারিটা করলে আমার ভালো লাগে বেশ, ভালো লেগেছে ওই জন্য রেখেও দিয়েছি। তো চলো একটু আমি এখন বসি, অতটা হেঁটে হেঁটে এসেছি যেন কি পা কনকন করছে, তো একটু বসি। তারপর আজকে আর বৃষ্টিটা হয়নি, কিন্তু আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, যাওয়ার সময় বেশ ভালোই ছিল ওয়েদারটা, আজকে আর বৃষ্টিটা হয়নি। কালকে প্রত্যেক দিন মানে যখনই বেরোবো তখনই বৃষ্টির একটা আরম্ভ হয়ে যায়, আজকে কিন্তু হয়নি। তো চলো এখন আজকে রান্না করছি, তো বললাম তো ডিমটা ভাজা হয়ে গেছে, দুটোই ডিম ছিল, ডিম আর বেশি নেই, ডিমটা ভাজা হয়ে গেছে। আর ডালটাও সেদ্ধ করেছি, ডালটা আজকে একদম মানে গাঢ় গাঢ় করে সেদ্ধ করেছি, আজকে পেঁয়াজ টেঁয়াজ কুচি আমার বর চাঁদ করে দেবে, কি রকম করে ডাল সেদ্ধ দিয়ে খাবো জানি না অতটা, তো বললো আজকে নতুন জিনিস খাবো তোমাকে। আর বরবটি আলু ভাজা করছি, এমনি তেল দিয়ে ভাজা করছি, অল্প তেল দিয়ে, তো বরবটি আলুটা ভাজা করছি, মানে ঢাকা দিয়ে দিয়ে লো মিডিয়ামে রেখে রেখে বরবটি আর আলুটাকে ভাজা করছি। সেদ্ধ হয়ে গেছে, আর একটু ভাজা করবো, নামিয়ে নেবো, হয়ে গেছে। আর এই যে ভাতটা এদিকে প্রেশার কুকারে হয়ে গেছে, প্রেশার কুকারে, আর ঢেঁড়সের তরকারি তো আছে সেবেলার একটুখানি, তো খেয়ে নেবো। তো চলো এখন আমি একটু এই মানে চলো বলছি, সবসময় চলো চলো বলে বলে শুধু চলো চলো বলে দিই, তো বরবটি ভাজাটা করছি, তো চলো তোমাদের সাথে একটু দেখাই কেমন, মানে দেখো এদিকে হচ্ছে ডিম ভাজাটা রয়েছে, একটু মানে খেয়ে নিয়েছি মানে পরকে দিয়েছি একটু, তো এই যে এদিকে ডিম ভাজা রয়েছে, আর এদিকে রয়েছে সেবেলার খানিকটা তরকারি, আর এদিকে রয়েছে মুসুরির ডাল সেদ্ধ, আর এদিকে হচ্ছে ওই বরবটি আলু ভাজা। তো গ্যাসটা একদম নোংরা হয়ে গেছে, মানে ডাল সেদ্ধ করেছিলাম তো পড়ে পড়ে একদম ই হয়ে গেছে, তো এদিকে হয়েছে বরবটি আলুটা ভাজা করছি, আর কিছুক্ষণ ভাজা করবো তারপরে নামিয়ে নেব। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজকে শেয়ার করলাম না খাওয়াটা, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দিয়ে আমি হচ্ছে মানে আজকে বাসনটা ধুয়ে নিয়েছি, কারণ কালকে সকালে যাব হাঁটতে, সেই জন্য এসে বাসন ধুইতে অনেকটা ই হয়ে যায়, তারপরে মানে বেরোতে অনেকক্ষণ টাইম লেগে যায়, মাথা টাথা হিঁচুড়তে যে বিনুনি করে শুইছি মানে শুইবো তো প্রচুর পরিমাণে হচ্ছে জটা লেগে যায়, সেই জন্য মানে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায়, সেই জন্য বাসনটা আজকে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিয়ে যে মুখটা এক্ষুনি ফেস ওয়াশ মাখলাম, দিয়ে এক্ষুনি বসলাম ব্লগটা শেষ করার জন্য। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, তোমাদের কাছে কেমন লাগলো, আর আমি একই একই রকম ব্লগ দিচ্ছি, কিরকম ব্লগ দেবো আমি কিছু ভেবে পাচ্ছি না, যদি তোমরা তোমাদের মাথায় কিছু যদি আসে একটু কন্টেন্ট কি নিয়ে করবো তোমরা প্লিজ একটু কমেন্টে জানাবে, তাহলে সেরকম ভাবে একটু ভিডিও করার চেষ্টা করবো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটি লাইক করে দেবে, লাইকটা একদম ফ্রি, আর কাজের ফাঁকে দেখবে আমার ব্লগটা আর পুরো ফুল ওয়াশ করে দেখবে, প্লিজ তোমাদের কাছে এই অনুরোধটা রইল, প্লিজ একটু ফুল ওয়াশ করে দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের আমার কাছে আমার পাশে যেন থাকে। তো চলো আর কমেন্ট করে জানাবে কিরকম ভিডিওটা কেমন লাগলো, কিছু যদি কন্টেন্ট তোমাদের যদি মাথায় আসে তাহলে কমেন্টের নিচে লিখে জানাবে যে এরকম ভিডিও চাই। তো চলো বাই, গুড নাইট, টেক কেয়ার, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসছি, চলো বাই, গুড নাইট।